শুটিং চলাকালীন সময়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা নীরব। সিলেটের জাফলংয়ের পদ্মবিলে বুধবার রাতে একটা নাগাদ নৌকায় শুটিং চলাকালীন সময়ে তার বাম পায়ের তালু কেটে জখম হয়। সাইফ চন্দনের পরিচালনায় জাফলংয়ে কয়লা সিনেমা শুটিং করতে গিয়ে আহত হন গেম রিটার্নস খ্যাত এই অভিনেতা। নৌকায় শুটিং করতে গিয়ে একটা সময় চরিত্রের প্রয়োজনে নদীতে ঝাঁপিয়ে পড়েন নায়ক নীরব, আর তখনই বাধে বিপত্তি। জীবনে প্রথমবার পরিচিত হন 5 ইঞ্চি জোকের সাথে। একটা সিন ছিল সে নৌকার মধ্যে, আমি আর গোবি একটা স্যাড সং এর একটা পার্ট, সে পানিতে 2-3 বার নামছি এবং এর মধ্যে বহুবার এই পানির মধ্যে মনে করেন একটা ডোবা, হ্যাঁ, এই ডোবার মধ্যে থেকে বেশ কয়েকবার মনে করেন সাপ টাপ চলে গেছে, এখন ওইটাতে একটা আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, উপরে উঠছি, উপরে উঠার পরে আমি দেখতাম পায়ের মধ্যে মনে করেন 4-5 ইঞ্চি, মানে আমি আমার লাইফে এত বড় যোগ দিচ্ছি এবং আমিও বেট লাগবো যে আপনার বড়। দুর্ঘটনা সামান্য হলেও নীরবকে ভুগতে হয়েছে বেশ। চিকিৎসার জন্য পাচ্ছিলেন না কোনো চিকিৎসালয়। সবশেষে স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নীরবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই নৌকার যে মাচাটা আছে না, ওই মাচার মধ্যে রড বা ওই বাঁশের যে মানে বাইরের পার্ট যে থাকে না, ওই পাটার মধ্যে লেগে মনে করেন প্রায় 1 ইঞ্চি মতো গর্ত হয়ে গেছে। পরে আমাকে মনে করেন 6 জন মিলে দুই ধরে তারপরে তো ওই চলে গেছে হচ্ছে এখানে, তারপর কোথাও হসপিটাল নাই। রাত বাজে তখন ডেটটা কই যাবো আমরা, স্বাস্থ্য ক্লিনিকে প্রেজেন্টেশন করছে, পরে এখানে সেলাই করতে চাইছে, পরে আমরা বলছি সেলাই করার দরকার নেই, কোনো একটা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। সাইফ চন্দনের এই সিনেমায় নায়ক নীরবের সাথে অভিনয় করছেন ঢালিউডের বর্তমান সময়ের হার্টথ্রব নায়িকা বুবলি।